আজকে এই স্বেচ্ছা রক্তদান শিবিরটা কাদের তরফ থেকে কেন করা হচ্ছে, কি জন্য যদি বলতেন? আমরা হাইস্কুল বা লোকজন মন্দিরের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। আমরা বিগত কিছুদিন ধরে জানতে পারছি যে প্রচণ্ড পরিমাণ রক্তের সংকট হচ্ছে, সেই কারণে আমরা তো এমনি সামাজিক উদ্যোগে থাকি, সবসময় আমাদের মন্দির আছে, মন্দিরের পুজোতে এইসব কালচারের সাথে থাকি, এবং সেই জায়গাটা ধরে রাখার জন্য, রক্ত সংকটের জন্য আমরা ভাবলাম যে একটা রক্তদান শিবির করা উচিত আমাদের, সেই জন্য একটা ছোট্ট উদ্যোগে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করি। মোট কতজন রক্ত দিচ্ছেন আজকে স্বেচ্ছায়? আজকে মোটামুটি আমাদের সবাই বন্ধু বান্ধবরা এবং মন্দিরের কমিটি সবাই একসাথে দিচ্ছি, মোটামুটি দেওয়ার কথা ছিল, অনেকে দেওয়ার কথা ছিল, তাদের আবার নেগেটিভ রক্ত যেটা দেওয়া যাবে না সেটাকে দেওয়া লাগবে, সেসব বাদ দিয়েও আমাদের 25 জন আমরা দিচ্ছি। ভবিষ্যতে কি আরও এরকম কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ অবশ্যই, আমরা প্রতি বছরই এরকম করার ইচ্ছে আছে। আমাদের আরও বেশি দেওয়ার কথা ছিল, কিন্তু ব্লাড ব্যাঙ্কের থেকে বললো যে করোনা যেহেতু আছে, যতটা কম সংখ্যক 20-22 জনের মধ্যে দিলেই ভালো হয়। এটা কি গঙ্গারামপুর হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক ইয়ে থেকে এসছে? গঙ্গারামপুর হাসপাতাল থেকে, গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্ক থেকে আসছে। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম সুতুল ধর, হাইস্কুল পাড়া। আচ্ছা, মানে লোকাল কমিটি কি পদে আছেন? আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের মন্দিরে কোনো কমিটি কোনো সদস্যই সদস্য সবাই, এখানে কোনো মানে সেক্রেটারি প্রেসিডেন্ট বলে কেউ নেই, সবাই এক। আচ্ছা, এভাবে আমরা চাই। এই হাইস্কুল পাড়ার লোকনাথ পূজা যে কমিটি আছে, এই লোকনাথ পূজা কমিটির সদস্যরা আছে, এরা 12টা মাস এরা এলাকার জনগণের সাথে কাজ করে। এবার যেহেতু একটা করোনা ভাইরাস একটা সংকট দাঁড়িয়ে আছে, সেই জন্য এবার এখানে এবার সে যে পুজোটা হয়, পরম্পরায় বিরাট পুজোটা হয়, ভক্ত সমাগম হয়, সেটা এবার আমরা বন্ধ রেখেছে এই পুজো কমিটি, এবং সেই জন্য এরা সমাজের যে যারা কাজ করে সেই কাজ করার কাজটা বজায় রাখার জন্য আজকে এখানে এবার একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরে আজকে প্রায় 20-25 জন ওনার রক্ত দিয়েছে, আরও প্রচুর আছে, কিন্তু তাদের রক্ত প্রিজার্ভ করার মতন এরকম সিস্টেম না দেখে ডাক্তারবাবু বলতো যতটা কম সম্ভব, মোটামুটি এখানে 50-60 জনের মধ্যে এখানে ওনার আছে, ততটা সম্ভব হয় না মনে হয় জনাভিষেক না যাবে। এবং সব থেকে যেটা আমি বারবার বলবো, এই যে আমাদের লোকাল কমিটি এই যে কমিটির সদস্যরা আছে, এদের কিন্তু জনগণের কাজ করে, নিত্যদিনের কাজ, সকাল থেকে রাত পর্যন্ত এলাকার জনগণের যা যা পরিষেবা সে একটা জন্ম থেকে মৃত্যু থেকে অসুখ থেকে আরো সব কিছুই করে, ওদের এটা হচ্ছে একটা একটা মজ্জাগত একটা অভ্যেস, এই অভ্যেসটা এরা বরকরার রেখেছে, যার জন্য আমি গণপ্রশাসন পক্ষ থেকে এদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমি সবাইকে আমার দৃঢ় বিশ্বাস ওরা যেভাবে এই সংক্রমণ ব্যাধির বিরুদ্ধে লড়াই করছে সেই লড়াই পর্যন্ত আমরা সবাই একসাথে বিদায় আসি। উৎসাহী জেলার রক্তদান।